I have to stop eating my favorite food just because I want to do weight loss? Hello everyone, welcome to my channel. This is Ivy and this is my channel ishadiaries Diaries. I hope you all are very good and I welcome you all to a sunny morning. চোখের সামনে গরম গরম ফুলকো ফুলকো লুচি থাকবে, তার সাথে আলুর তরকারি আর বোঁদে থাকবে, আর সেটা আমি খাবো না ওয়েট লস করবো বলে, সেটা হবে না। তার জন্যে আমি আমার সারাদিনের ডায়েটে কী রাখি ওয়েট লস করার জন্যে এবং ওয়ার্কআউট করে কি খাই, ওয়ার্কআউট করার আগে কি খাই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। লেটস স্টার্ট আ ভিডিও এবং আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না। লাইক করতে পারবে তো, নিচে দেখো থামস আপের মতো চিহ্নটা আছে, ঠিক আছে, সেটাতে লাইক করবে আর তার পাশে সাবস্ক্রাইবটা করবে আর তার পাশে বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে এই ভিডিওটা দেখবা, তাদের সুযোগ করে দিও, ঠিক আছে। তো আর্লি মর্নিংয়ে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি ছোলা, বাদাম, আমন্ড এবং সেগুলো খাই, তার সাথে কুসুম কুসুম গরম পানিতে লেবু দিয়ে আর মধু দিয়ে খাই, তার সাথে র চা খাই, মানে লিকার চা যেটাকে বলে, তার সাথে একটা বিস্কিট এবং তারপরে ওয়ার্কআউট করার বেলা। তার মাঝখানে কিন্তু আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েকে টিফিন সার্ভ করে দিই এবং নিজের জন্য বানিয়ে নিই হালকা ফুলকা কিছু একটা। তার মধ্যে আজকে যেমন বানাচ্ছি পাপায়াচাট, পাপায়া মানে হচ্ছে পেঁপে, পেঁপে পাকা পেঁপে একটা হাজবেন্ড বসে কিনে নিয়ে এসেছিলো। পাকা পেঁপে অ্যাসাচ আমার অতটা খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু আমাদের শরীরের জন্য খুব ভালো তার জন্য খাই এবং সেটা খেতে একটু মজাদার করার জন্য তো এটাকে আমি একটা চাট বানিয়ে খাই, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই চাটটা বানিয়ে খেয়ে তারপরে ওয়ার্কআউট করব, তারপরে গরম গরম ফুলকো লুচি দিয়ে টিফিনটা সারব। এটাই জেনারেলি আমি করে থাকি, একদম খালি পেটে কিন্তু আমি কোনো রকম এক্সারসাইজ করি না বা করতে পারি না বলতে পারো, কারণ আমি ভুকা পেট একদম থাকতে পারি না। তার জন্য অল্প অল্প বিস্তর পেটটাকে ভরিয়ে নিই, খুব হেভি বোঝে ভরাই তা নয়, কারণ খাওয়ার খুব হেভি খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কিন্তু এক্সারসাইজ করা একদমই ঠিক নয়। তো পাকা পেঁপেটাকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। এইভাবে চাট বানিয়ে যারা ধরো পেঁপে খেতে ভালোবাসে না, পাকা পেঁপে খেতে ভালোবাসে না, তাদেরকে এরকম চাট বানিয়ে যদি দাও না তাহলে দারুণ লাগবে খেতে, তারা সুন্দর খেয়ে নেবে। এইভাবে আমি আমার মেয়েকেও খাওয়াই, হাজব্যান্ডকেও দিই এবং নিজেও খাই। আমি এই যে এক ডিশ বানাচ্ছি এই এক ডিশ খাবো, তারপরে গিয়ে খানিকটা এক্সারসাইজ করে নেবো। পাকা পেঁপে চাট বানাতে সাধারণত অনেক কিছু ইউজ হয়, কিন্তু আমি তার মধ্যে শুধু দুটো মাত্র জিনিস ইউজ করব, যেমন একটা হচ্ছে বিট নুন আর একটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা যেটা বাজার থেকে কেনা সেই কিনে গোলমরিচ কিন্তু ইউজ করব না, যেটা র গোলমরিচ সেটাকে থেঁতো করে ইউজ করব, সেটা তার টেস্টটা আরও বেশি ভালো বেরোয় বলে আমার মনে হয়, আমার বেশি টেস্টি লাগে। আর বিট নুনটা একটু বেশি করে দেবো যাতে খেতে ভালো লাগে এবং গন্ধটা যে একটা পেঁপের যে একটা গন্ধ সেটা যাতে না আসে। অনেকে পছন্দ করে না, যেমন আমি খুব একটা পছন্দ করি না যে পেঁপে পেঁপের একটা গন্ধ, সেটা ভালো লাগে না খুব। তো বিট নুনটা একটু বেশি দেবো আর গোলমরিচটা থেঁতো করে দেবো। এই যে এটা দেখো বিট নুন দিচ্ছি আর এর মধ্যে একটুখানি লেবু নিজেরে দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে, নিগড়ে দিলে, কিন্তু আমি লেবুটা দিলাম না কারণ সকালবেলা অলরেডি আমি লেবু কুসুম কুসুম গরম জলে আর মধু দিয়ে খেয়েই থাকি। আমি চা খাওয়ার আগে প্রতিদিন ওটা খেয়ে নিই, তারপরে চা খাই।
এখন আমি অল্প বিস্তর এক্সারসাইজ করে চলে এসেছি। আমার মুখে ঘামটা দেখেই বুঝতে পারছো যে কি বিভৎস এক প্রকার ঘেমেছি আমি। আমি অবশ্য শবাসন করে করে করি, কারণ একটানা করতে পারি না, আর প্রচুর পরিমাণে জল খাই। আমার সারাদিনের রুটিনের মধ্যে জলটা আমি প্রচুর প্রচুর পরিমাণে খাই, প্রচুর মানে প্রচুর পরিমাণ জল খেয়ে সামান্য অল্প বিস্তর রেস্ট নিয়ে এখন আমি বসে পড়েছি একটু লুচি খেতে। খুব বেশি খাবো না, অনলি দু পিস খাবো, কিন্তু খেতে একটু হবেই। আর একদম সাদা ময়দা দিয়ে বানাইনি, একদম সাদা ময়দা দিয়ে লুচিটা আমার খুব ফেভারিট, কিন্তু সেটা আবার হজম হতে অনেকটা সময় লাগে বলে সেটা নিইনি। এই আলুর তরকারি দিয়ে লুচি, এটা আমার একদম ভীষণ ফেভারিট। এটা দিয়েছিলাম হাজব্যান্ড মশাইদের সঙ্গে, একটা কলা আর একটু বোঁদে ছিল। তো আমি কলাটা এখন খাবো না, বিকালবেলা খাবো, এরপরে লাঞ্চ টাচ করি। তো এটাই হচ্ছে মোটামুটি ওয়ার্কআউটের আগে আর পরে একটা খাবারের হ্যাবিট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।